हेलो फ्रेंड्स तुम्हारे जर उच्च माध्यमिक परीक्षा एखन चलछे अर्थात उच्च माध्यमिक जे प्रैक्टिकल परीक्षा चलछे सेई प्रैक्टिकल विशेषकर भूगोलेर तुम्हारे जे प्रैक्टिकल तीनटी सेट है सेई तीनटी सेटर मध्य देखो आमी तुम्हारे सेट वन एवं सेट थ्री एई दुटी सेट आमी तुम्हारे जे मैप प्रोजेक्शन आछे अर्थात मानचित्र अभिक्षेप आछे सेई मानचित्र अभिक्षेप जेई कोश्चेन तुम्हारे एबार परीक्षा दिएछे ओ तो अलरेडी जेगुलो परीक्षा एखोनो चलछे तो ओई कोश्चेनगुलो जादेर एखोनो परीक्षा हयनि तो যাদের পরীক্ষা হয়নি তারা কিন্তু ওই কোশ্চেনগুলোই প্র্যাকটিস করবে। আমি এর আগে কিন্তু কোশ্চেনগুলো পাবলিশ করেছি, তো সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখবে। সেট ওয়ান, সেট টু, সেট থ্রি ভূগোলের তিনটি সেট হয়। এই তিনটি সেট প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু পুরো কভার হয়ে যাবে, আর তোমাদের বাইরে থেকে কোনো কোশ্চেন করার দরকার নেই। আর ভিডিও শুরুতে আমি তোমাদের বলে রাখছি, দেখো একটু সাউন্ড পলিউশন হবে অর্থাৎ নয়েজ পলিউশন হবে, সেগুলো অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো আমি তোমাদের আজকে ভূগোলের যেই সেট ওয়ান এবং সেট থ্রি থেকে তোমাদের मानचित्र प्रोजेक्शन माने मैप प्रोजेक्शन रयेछे कि करे मैप प्रोजेक्शन तोमरा करबे अवश्यई आमि सम्पूर्ण तोमादेर आमि हाथे धरेई शिखिये देब। अवश्यई एगुलो तोमरा प्रैक्टिस करबे, एर बाइरे किन्तु एकटा एकटा कोश्चेनও तोमरा बाइरे बाइरे थेके प्रैक्टिस करबे ना। जेगुलो आमि तीनटे सेट दिएछि, आबार बोलछि तीनटे सेटই प्रैक्टिस करबे, एर बाइरे एकटा कोश्चेनও प्रैक्टिस करबे ना। सुतरां आजके आमि तोमादेर बुझतेই पाরছো এটি কিন্তু আমার হাতে যেটি রয়েছে কিন্তু সেটি রয়েছে সেট 1। দেখো এই সেট 1 তোমাদের ভূগোলে তোমাদের আগেও দিয়েছি। এই সেট ওয়ান থেকে কিন্তু তোমাদের আমি অলরেডি আমি করাবো ম্যাপ প্রজেকশন আজকে, ঠিক আছে। আর এরপরে দেখো কালকে তোমরা কিন্তু পেয়ে যাবে সেট থ্রি থেকে ম্যাপ প্রজেকশন, ওকে, মানচিত্র অভিক্ষেপ সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের ক্যালকুলেশন করাবো, আর সঙ্গে তোমাদের কী করে আঁকতে হয় সেগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো। দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ এসছে, এটি আমি হাতে ধরিয়ে ধরে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, কোনো টেনশন নেই। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আর সব থেকে বড়ো কথা, দেখো আমি ভিডিও সত্যি করতাম না, তো ভিডিও করার মূল উদ্দেশ্য হলো তোমরা অনেকেই কমেন্ট করেছো স্যার আনসারগুলো করিয়ে দেন, আনসারগুলো করিয়ে দেন, এই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য এই আনসারগুলো নিয়ে এসেছি। তো দেখো, তো প্রথমেই দেখো সেট ওয়ানে তো তোমরা ফলো করো। দেখো সেট ওয়ানে তোমাদের রয়েছে যেটি, দেখো এই ম্যাপ প্রজেকশনের মধ্যে রয়েছে, হ্যাঁ, যেটি আমার হাতে আছে। অবশ্যই দেখো এটি রয়েছে তোমাদের সেট থ্রি, দেখেছো। এই সেট থ্রি থেকে আমি তোমাদের ক্যালকুলেশন করিয়ে দিয়েছি, আর এই সেট থ্রি থেকে আমি তোমাদের এঁকে দিয়েছি কি, দেখো যেটা আমি তোমাদের এঁকে দিয়েছি, অবশ্যই দেখে নিও, এগুলো কিন্তু এঁকে দিয়েছি তোমাদের ম্যাপ প্রজেকশন। এরপরে রয়েছে তোমাদের দেখো সেট ওয়ান রয়েছে, এই সেট ওয়ান কিন্তু আমি আজকে তোমাদের করাবো। তো ম্যাপ প্রজেকশন দেখে নাও, এই যে সেট এটি রয়েছে সেট ওয়ান, এই সেট ওয়ানে রয়েছে দেখো 2 নম্বরের 2-এর এই 2-এর এ তোমাদের কিন্তু 5 নম্বর আছে ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশনটি আমি আজকে করাবো। দেখো এখানে কিন্তু আমি ক্যালকুলেশন করিয়ে দিয়েছি, তো প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু আমি ক্যালকুলেশন করিয়ে দিয়েছি এবং তোমাদের চিত্রসহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো, আজকে আমি তোমাদের সেট ওয়ান করাবো ভূগোলের জিওগ্রাফির ম্যাপ প্রজেকশন, অর্থাৎ প্র্যাকটিক্যালের যেই পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। আর সঙ্গে এটাও মাথায় রাখবে এই কোশ্চেন প্র্যাকটিস করো, এগুলোই তোমরা হলের মধ্যে গিয়ে এগুলোই তোমরা পেয়ে যাবে, এর বাইরে কিন্তু একটা কোশ্চেন তোমাদের করার দরকার নেই। চলো আমি তোমাদের হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, এই হলো দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 2023 সালে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার দেখো কোয়েশ্চেন। তো এই প্র্যাকটিক্যাল ভূগোলের অর্থাৎ ভূগোলের প্র্যাকটিক্যালের তোমাদের আমি করাবো। এখানে রয়েছে, দেখে নাও, এখানে দাগ নাম্বার রয়েছে, একটু ফলো করো, দাগ নাম্বার 2। এই 2 দাগ নাম্বারে দেখো তোমাদের এখানে এই ক দাগ নাম্বারটি আমি করাবো। এখানে রয়েছে, দেখো তোমরা একটু ফলো করো, আর এটি কিন্তু 5 নম্বর থাকবে, তোমরা জানো। আর খ নম্বর আছে গ্র্যাটিকিউল কাকে বলে, এটি 1 নম্বরে। টোটাল তোমাদের 6 নম্বর থাকবে। তো আজকে আমি তোমাদের যেটি করাবো সেটি হলো তোমাদের দেখো ক নম্বরে কী আছে, একটু ফলো করো। একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, আর ব্যবধান মানে ইন্টারভেল দেওয়া আছে 10 ডিগ্রি, আর RF মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা স্কেল দেওয়া আছে 1:, দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। তো দেখো এটি তো আমি তোমাদের সম্পূর্ণ করিয়ে দেবো। তো এটি তোমাদের বুঝতেই পারছো, এটি কিন্তু সেট ওয়ান, আমি বলে দিচ্ছি। এই সেট ওয়ানের এটি আমি তোমাদের সম্পূর্ণ করিয়ে দিচ্ছি, 2-এর দাগ নম্বর ক। তো দেখো প্রথমেই তোমাদের কাজ হবে কি, একটু ফলো করো। দেখো এখানে বলেই দিয়েছি কিন্তু একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো। তো সেখানে তোমাদের দেখে নাও সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো, আর এখানে বলে দিয়েছি কি, দেখো অক্ষাংশগত বিস্তার কি বলেছে, দেখো 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ, ওকে। তো মানে কি বলো তো, ধরো এটা 0 ডিগ্রি, 20 ডিগ্রি हाँ कूड़ी डिग्री देखो हाँ कूड़ी डिग्री उत्तर थे 60 डिग्री दक्षिण देखो कूड़ी डिग्री उत्तर मैं एखे 20 डिग्री उत्तर ठीक है और बला कि बोल तो 60 डिग्री दक्षिण ठीक है देखो 60 डिग्री दक्षिण एखे तुम्हार 60 डिग्री दक्षिणे आसबे तो अवश्य हमें ये करानोर आगे तुम्हारे सम्पूर्ण बोझानोर आगे तुम्हारा एक जिनिस माथाय राखबे तुम्हारे এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। তো দেখো আমি পরের পেজে যাই অর্থাৎ দেখো তোমাদের আমি কিন্তু করিয়ে দিয়েছি সম্পূর্ণ করিয়ে দিয়েছি দেখো শুধু তোমাদের করিয়ে দেইনি এটি আমার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু করিয়ে দিয়েছি। তো দেখে নাও দেখো একই কোশ্চেন ঠিক আছে দেখো ওই কোশ্চেন যেটা আছে তোমাদের এবার 2023 সালে যেই কোশ্চেনটি দিয়েছে ঠিক সেম কোশ্চেন অর্থাৎ সেট যে 1 রয়েছে সেই সেট 1 এর কিন্তু তোমাদের দেখো একই কোশ্চেন ठीक है देखो एखे कि लेखा है 20 डिग्री उत्तर अक्षांश के 60 डिग्री दक्षिण अक्षांश पर्यंत और देखो 20 डिग्री पश्चिम के 60 डिग्री पूर्व द्रेगेमा पर्यंत विस्तृत बोझा गया। तो देखो कि तुम्हारे प्रथम काज कि होबे देखो प्रथम एट फार्स्ट तुम्हारे काज होबे किन्तु देखो प्रथम काज तुम्हारे होबे देखे नाओ एखे लिखते होबे देखो समाधान समाधान कथाटा किन्तु प्रथमे लिखबे এই দেখো আমি সমাধান কথাটি লিখলাম তারপরে তোমাদের কাজ হবে স্টেপ 1 স্টেপ 1 এ কি বলেছে দেখো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। তো এই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ আর আর মানে আর দিয়ে প্রকাশ করা আর মানে রেডিয়াস। তো রেডিয়াস কথার অর্থ হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো এই পৃথিবী বা ভূগোলকের যে ব্যাসার্ধ রয়েছে আর আর এর সূত্র কি আছে দেখো উপরে লিখবে তোমরা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ উপরে লিখবে আর নিচে লিখবে কি আর.এফ ঠিক আছে। তো দেখো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত তোমরা জানো এটি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। পৃথিবী দেখো প্রকৃত ব্যাসার্ধ হলো 64 মানে 64 দেবে 64 পরে কিন্তু তোমার 60টা শূন্য দেবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি এখানে নিচে একটু ফলো করো কি দিয়েছি দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি মানে 64 কোটি সেমি পৃথিবীর ব্যাসার্ধ কত তাহলে 64 কোটি সেমি। তো দেখো এই 64 কোটি সেমি কিন্তু এই যে পৃথিবীর ব্যাসার্ধ বললাম এই পৃথিবীর ব্যাসার্ধ উপরে লিখবে কি উপরে লিখবে 64 কোটি সেমি তোমরা এখানে না লিখলেও তোমরা এখানেও লিখলেও কিন্তু হবে 64 কোটি সেমি ঠিক আছে এখানেও লিখলেও হবে ওকে। এরপর নিচে কি লিখবে নিচে লিখবে দেখো আর.এফ আর.এফ কত আছে দেখো আর.এফ কিন্তু আমরা জানি কোশ্চেনে কিন্তু দেওয়া আছে তোমরা একটু ফলো করো এই যে কোশ্চেন আর.এফ কি দেওয়া আছে আর.এফ দেওয়া আছে এখানে ফলো করো 1:2 দেখো কত আছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি দেওয়া আছে তো 10 কোটি। তো তাহলে আমরা আর.এফ কি লিখবো 10 কোটি লিখবো কি লিখবো আর.এফ নিচে লিখবো এই দেখো আগে আর.এফ দেখে নাও এখানে আর.এফ নিচে লিখেছি এখানেও নিচে লিখতে হবে ওকে। এরপরে চলে যাও দেখো কি করব আমরা স্টেপ 2 তে এটি কিন্তু স্টেপ 1 কমপ্লিট হলো। এরপরে স্টেপ 2 স্টেপ 2 তে কি করব একটু ফলো করো একটু জাস্ট তোমরা কেয়ারফুলি কাজ করলে এবং কেয়ারফুলি যদি চোখ নাক কান খোলা রেখে কাজ করো অবশ্যই তোমরা একবারে দেখলেই পারবে। স্টেপ 2 তে কি আছে একটু দেখে নাও স্টেপ 2 তে রয়েছে তোমাদের देखो अक्षरेखार विस्तृति देखो अक्षरेखार विस्तृति कत आछे 20 डिग्री उत्तर थेके प्रथमेई बोलेछिलाम 20 डिग्री उत्तर थेके उत्तर अक्षरेखा थेके 60 डिग्री दक्षिण अक्षरेखा देखो आमरा एखाने जाई देखो एखाने कि आछे कोश्चेने कोश्चेने एखाने देखते पाच्छो एखाने अक्षांशगत विस्तार 20 डिग्री उत्तर थेके 60 डिग्री दक्षिण सेटाई आमि एखाने कि करलाम सेटाई आमि एखाने लिखलाम कि लिखलाम देखो 20 डिग्री देखो अक्षरेखार विस्तार 20 डिग्री उत्तर थेके 60 डिग्री दक्षिण एटी लिखबे तोमरा एटी लेखार पर कि करबे सूत्रण लिखबे सूत्रण देखो अक्षरेखागुलो हलो माने अक्षरेखागुलो देखाते होबे देखो एखाने रयेछे 20 डिग्री उत्तर तार माने देखो 20 डिग्री उत्तर माने उत्तर थेके 60 डिग्री दक्षिण तार माने एखाने माझखाने 0 डिग्री आसबे ताई तो ताहले कि देखो 20 डिग्री आमि उत्तर लिखलाम তারপরে দেখো কমতে কমতে আসবে 10 ডিগ্রি উত্তর তারপর দেখো 0 ডিগ্রি দেখেছো 0 ডিগ্রি এরপর আসবে দেখো 10 ডিগ্রি দক্ষিণ 20 ডিগ্রি দক্ষিণ 30 ডিগ্রি দক্ষিণ 40 ডিগ্রি দক্ষিণ 50 ডিগ্রি দক্ষিণ 60 ডিগ্রি দক্ষিণ ওকে। দেখো এই 60 ডিগ্রি দক্ষিণ চলে আসলো আর এদিকে পশ্চিম উত্তরে রয়ে গেল কত 20 ডিগ্রি উত্তর আর 60 ডিগ্রি দক্ষিণ ঠিক আছে। এরপর দেখো স্টেপ 2 স্টেপ 2 তে আছে কি দ্রাঘিমা রেখাগুলো কি করব একটু ফলো করো আমি বলে দিচ্ছি দেখো আমি আগের পেজটি যাই তোমাদের কোশ্চেনে যাই দেখো কোশ্চেনে কি বলেছে দেখো দ্রাঘিমাগত বিস্তার কত বলেছে এখানে এখানে বলেছে কিন্তু দ্রাঘিমাগত বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব ওকে দেখা গেল। আবার বলে দিয়েছে কিন্তু 10 ডিগ্রি ব্যবধান 10 ডিগ্রি ব্যবধান মানে এখানে কি হবে দেখো 20 ডিগ্রি পশ্চিম ধরো এটা 20 ডিগ্রি থেকে তারপরে কি আসবে 20 ডিগ্রি পশ্চিম 10 ডিগ্রি পশ্চিম তারপরে 0 ডিগ্রি, তারপরে এখন ডান দিক, এর বাম মানে জিরোর বাম দিকটা কিন্তু পশ্চিম আর ডান দিকটা পূর্ব। তাহলে কী হবে দেখো, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, এরকম করে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত আসবে। তাহলে আমি কি লিখেছি এখানে দেখে নাও, এই দেখো দেখো সেম, একদম সেম। স্টেপ টুতে কী আছে দেখে নাও, একদম সেম আছে। দ্রাঘিমারেখার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। তাহলে দেখো এই যে লিখেছি 20 ডিগ্রি পশ্চিম থেকে দেখো 0 পর্যন্ত তোমাদের আসতে হবে, তারপরে দেখো 60 ডিগ্রি পূর্ব। ওকে, 20 ডিগ্রি পশ্চিম আর 60 ডিগ্রি পূর্ব। ওকে, এই তোমরা ক্যালকুলেশন তোমাদের হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে দেখো, এই যে আমি তোমাদের একটা কথা বলছি এখানে আরএফ, এই আরএফে দেখো উপরে কিন্তু আমি 64 কোটি সেমি পেয়েছিলাম মনে আছে, আর নিচে কিন্তু আরএফ মানে তোমাদের কোয়েশ্চেনই দেওয়া আছে 10 লক্ষ, ঠিক আছে। তো দেখো এটি কাটাকাটি করলে কী হয় দেখো, উপরে 3 শূন্য নিচে 3 শূন্য কেটে দাও, উপরে 3 শূন্য, নিচে 3 শূন্য, উপরে 3 শূন্য কেটে দাও, এখানে 1 শূন্য কেটে দাও, এখানে 1 শূন্য কেটে দাও। কেটে দিলে পরে রইল কি দেখো, উপরে 64 আর নিচে 10, ভাগ করো কত হবে দেখবে, ভাগ করলে 6.40 সেমি। ওকে, এটি দিয়ে তোমাদের কি করতে হবে, এই 6 পয়েন্ট যেটা রয়েছে, তো এই 6.4 দিয়ে কিন্তু তোমাদের কি করতে হবে, একটা ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আঁকতে হবে। তো দেখো সেটি দেখো আমাদের পুরো ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 পুরো কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের কি কাজ করতে হবে দেখে নাও। এখন তোমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো একটু ফলো করবে, তাহলে পুরো কমপ্লিট করতে পারবে। কি আছে দেখে নাও, দেখো তোমাদের তোমরা জানো প্রথমেই রয়েছে কিন্তু আমরা আরএফ কী পেয়েছিলাম, তোমরা জানো আরএফ পেয়েছিলাম কিন্তু 6.40 সেন্টিমিটার আরএফ, ঠিক আছে। তো এই আরএফ দিয়ে কি করবে বলো তো, এই আরএফ যেটা পেলাম সেই 6.4 সেমি, সেই 4 সেমি দিয়ে তোমরা প্রথমে একটা কাজ করবে, খাতার একদম বাঁদিকে দেখে নাও, খাতার একদম বাঁদিকে তোমরা একটা রেখা টেনে নাও তোমাদের ইচ্ছে মতো। তারপরে খাতার এই যে মিডল থেকে মানে এই রেখার মিডল বা বিন্দু থেকে তোমরা ডান দিকে যত খুশি একটি রেখা টেনে নাও। টানলে দেখো টেনে নিলাম আমি। তো কী করবে দেখো, এই যে 6.4 সেমি যে ব্যাসার্ধ পেলাম পৃথিবীর ব্যাসার্ধ, সেটি কী করবে, এখান থেকে কম্পাস ধরবে, কম্পাস ধরে তোমরা এই এখান থেকেও তোমরা একটা বিন্দু নিয়ে, কিংবা এখান থেকে একটা বিন্দু নিয়ে, এখান থেকে একটা বিন্দু নিয়ে, যে কোনো জায়গা থেকে একটি বিন্দু নিয়ে তোমরা কি করবে দেখো, বিন্দু নিয়ে তোমরা এখান থেকে কম্পাস ধরে এখান থেকে একটি অর্ধ মানে একটি চাঁদা মানে কি বলবো, তোমাদের কম্পাস দিয়ে পুরো একটি অর্ধ বৃত্ত এঁকে নিলে। এঁকে নেওয়ার পর তোমরা কি করবে দেখো, তোমরা জানো প্রথমে কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম দেখো 10 ডিগ্রি সরি এখানে উত্তর গোলার্ধে কী আছে, অক্ষরেখা আছে 20 ডিগ্রি থেকে, আর দক্ষিণ গোলার্ধে আছে দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। এটি হলো উত্তর, 20 ডিগ্রি উত্তর, এটি হলো 60 ডিগ্রি দক্ষিণ। এই পর্যন্ত তোমাদের কি করতে হবে দেখো, তোমাদের দ্রাঘিমারেখা সরি অক্ষরেখা অঙ্কন করতে হবে। তাহলে অক্ষরেখাগুলো কোনগুলো একটু ফলো করো দেখো, এখানে কি করবে, তার আগে তোমাদের একটি কাজ করতে হবে দেখো, টোটাল তোমরা জানো এখানে যেই রেখাটি আমি প্রথমে বলেছিলাম, এই রেখাটি, এই রেখা ধরে তোমরা যে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছো তো তোমাদের কাজ কী হবে, তো দেখো এই যে বিন্দু, এই বিন্দু থেকে তোমরা কি করবে, উত্তরে বলেছে কিন্তু 20 ডিগ্রি উত্তর। তাহলে 20 ডিগ্রি উত্তর মানে কি দেখো, 10 ডিগ্রি ব্যবধান, তোমাদের কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 10 ডিগ্রি ব্যবধান। তার মানে এখান থেকে চাঁদা কী করবে, এখান থেকে যেই চাঁদা ধরে কি করবে, এখানে একটা 10 ডিগ্রি নিলে, তারপর আরেকটি 10 ডিগ্রি নিলে মানে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। এরপরে কী করবে দেখো, দক্ষিণ গোলার্ধে কিন্তু 60 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে কী হবে দেখো, দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি, দেখো 10, 20, 30, 40, 50, 60। তাহলে কি করবে, স্কেল দিয়ে যোগ করে দাও, টোটালটা স্কেল দিয়ে যোগ করে দাও। তা যোগ করলে দেখো বেশ ভালো কথা, যোগ করার পর তোমাদের কাজ কী হবে, এটি হলো দেখো প্রথম স্টেপ, যোগ করে দিলে স্কেল দিয়ে, উত্তরগুলোতে কিন্তু যোগ করে দাও, বেশ ভালো। যোগ করে দেওয়ার পর তোমাদের এরপরে সেকেন্ড কাজ হবে এই যে রেখাটি যে টানলে 6.4 পর্যন্ত, এটা আরও ইচ্ছে খুশি টেনে দাও, যত দূর যায় মন চায় টেনে দাও। তখন এরপরে তোমাদের কাজ হবে এই যে তোমরা 10 ডিগ্রি ব্যবধানে যেটি করলে, একটা 10 ডিগ্রি ব্যবধানে করলে, তো এই 10 ডিগ্রি প্রথম 10 ডিগ্রি ব্যবধান ধরে কি করে বলো তো, এখানে দ্রাঘিমা রেখাগুলো তোমাদের এই নিরক্ষরেখার উপরে এই যে দেখেছো 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি এই নিরক্ষরেখার উপরে তোমাদের আবার এই যে স্কেল ধরে আর কি 10 ডিগ্রি স্কেল ধরে তোমাদের এখানে কাটতে হবে। কতগুলো কাটতে হবে দেখো, টোটাল কাটতে হবে কিন্তু তোমাদের দেখো পশ্চিমে রয়েছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত রয়েছে। তাহলে কী হবে, এটি ধরো কী আছে প্রথমেই বলেছিলাম দেখো পশ্চিমে 20 ডিগ্রি, তারপর 10 ডিগ্রি পশ্চিম 0 ডিগ্রি, তারপর 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। তো দেখা গেল তো বোঝা গেল এটি 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত রয়েছে। তো দেখো এই 60 ডিগ্রি যে পূর্ব পর্যন্ত রয়েছে তখন তোমরা কি করবে, তখন তোমরা কাটার পর আর একটা কাজ করবে তোমরা এই যে যে এই যে আমরা দ্রাঘিমা রেখা সরি অক্ষরেখা পেয়েছিলাম, এই অক্ষরেখা ধরে একদম সমান টেনে দাও, যত খুশি তোমরা পারো সমান ডান দিকে টেনে দাও, যত খুশি ইচ্ছা হয় টেনে দাও। এরপরে তোমাদের কাজ কী হবে দেখো, এরপরে তোমাদের কাজ হবে এই যে অর্ধবৃত্ত যে আঁকলে এখান থেকে একটা স্পর্শক টেনে দাও সোজা, আর ডান দিকে কী করবে এই যে ডান দিকে একদম লাস্ট এখানেও একটি স্পর্শক টেনে দাও, দিলে এরপরে তোমাদের কাজ কী হবে বলতো, এরপর তোমরা দ্রাঘিমা রেখাগুলো টেনে দাও, এই বিন্দু ধরে ধরে স্কেল ধরে বা সেট স্কোয়ার ধরে ধরে দ্রাঘিমা রেখাগুলো টেনে দাও। এরপর তোমরা আবার স্কেল ধরে বা সেট স্কোয়ার ধরে এই অক্ষরেখাগুলো টেনে দাও, টেনে দিলে দেখো টেনে দিলাম ওকে। এরপর তোমাদের কাজ কী হবে দেখো, টানা হয়ে গেল। এরপর তোমরা কি লিখবে, একদম বাঁদিকে দেখো যেগুলো লেখা আছে এরকমই লিখবে, 20 ডিগ্রি পশ্চিম থেকে দেখো 10 ডিগ্রি পশ্চিম, তারপর 0 ডিগ্রি আসবে, 0 ডিগ্রির পরে কিন্তু ডান দিক হলে কিন্তু পূর্ব, 10 ডিগ্রি 20 ডিগ্রি করে 60 ডিগ্রি পূর্ব পর্যন্ত রয়েছে। ঠিক একই দিকে কিন্তু একই 60 ডিগ্রি পূর্ব আর 20 ডিগ্রি পশ্চিম, তার মানে এই রেখাটি এক, মানে কি এটাও 20 হলে এটাও 20 হবে, এটা যদি 10 হয় এটাও 10, ঠিক আছে। তো এইভাবে তোমার অক্ষরেখাগুলো সরি দ্রাঘিমা রেখাগুলো টানলে মানে লিখলে, লেখার পর তোমাদের কাজ কী হবে, আর এরপরে রয়েছে তোমাদের অক্ষরেখা, অক্ষরেখাগুলো লিখতে হবে, কী লিখবে দেখো এখানে রয়েছে তোমাদের 0 ডিগ্রি লিখলে, কী লিখলে 0 ডিগ্রি, সেটা তো অবশ্যই 0 ডিগ্রি লিখতে হবে, তা উত্তরে কিন্তু বলেছে 20 ডিগ্রি পর্যন্ত, তাহলে 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম ধরে ধরে তোমরা টেনে দিয়েছো, আগে এটা 10 ডিগ্রি হলে এটা 20 ডিগ্রি। এরপর দক্ষিণ গোলার্ধে দেখো 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি এরকম করে তোমরা সম্পূর্ণ কাজগুলো করে নেবে, কোনো প্রবলেম নেই। অবশ্যই দেখো এখানে কিন্তু নিচ দিকে দক্ষিণ, আবার এটি কিন্তু উত্তর দিকে, কিন্তু এটা উত্তর আর নিচে লিখলে কিন্তু দক্ষিণ লিখতে হবে। তো এইভাবে তোমরা লিখে যাও, লিখবে। আর তোমাদের কাজ করতে হবে আর একটি, এখানে তোমরা 10 ডিগ্রি কিন্তু দেখিয়ে দেবে, 10 ডিগ্রি এখানে কিন্তু দেখিয়ে দেবে ওকে, আর পুরোটা কিন্তু একটু দেখিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর আরেকটা কাজ করবে তোমরা দেখো, এই যে বাঁদিকে যে পয়েন্ট রয়েছে এখান থেকে কিন্তু যে 6.4 ডিগ্রি এই যে রেখাটি পেলাম, এই যে 6.4 ডিগ্রি এখানে কিন্তু 6.4 ডিগ্রি কিন্তু তোমরা লিখে দেবে ওকে। আর সঙ্গে আরেকটা কাজ করবে, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু নামগুলো দেবে। দেখো আমি কিন্তু এখানে নাম দিয়েছি, তোমাদের ইচ্ছা খুশি নাম দিতে পারো, এটি এন আমি দিয়েছি, এটি সাউথ, এটি নর্থ দিয়েছি, আর এটি ইস্ট দিয়েছি, ওটা ও দিয়েছি, ঠিক আছে। তো কোনো তার জন্য কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলে দিচ্ছি সঙ্গে, এই যে আর এফ কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু লিখবে, ঠিক আছে। আর তো এইভাবে তোমরা করবে। আর তোমরা আর একটা কাজ করবে, এখানে যে এই যে ডট ডট করে আমি দিয়েছি লাল কালি দিয়ে, দেখো এই যে ফলো করো, এই যে আমি ডট ডট করে যে লাল কালি দিয়ে দিয়েছি দেখেছো, এটি কিন্তু তোমাদের কিন্তু নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা কিন্তু ডট ডট করে দেবে। আর আছে দেখো মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা তোমরা জানো, দেখো এই যে 0 ডিগ্রি দেখেছো, এই যে 0 ডিগ্রি এটিও কিন্তু তোমরা ডট ডট করে দেবে। আর এখানে কিন্তু অবশ্যই নিরক্ষরেখা কথাটি লিখবে, আর নিচে তো আরএফ লিখবে। আর কেউ যদি পারো এই যে আমি নিচে লিখেছি দেখেছো, এই যে 0 ডিগ্রি, 0 ডিগ্রির বাঁ দিকটা পশ্চিম আর ডান দিকটা পূর্ব, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। আর অবশ্যই দেখো তাড়াহুড়ো করে একটা প্র্যাকটিক্যাল করতে গেলে, এই ধরনের প্র্যাকটিক্যাল করতে গেলে মিনিমাম তোমাদের তো আধ ঘন্টা বা 25 মিনিট সময় লাগে, তারপরে আমি শর্ট টাইমে তোমাদের করিয়ে দিলাম। আর অবশ্যই তোমাদের স্কুলে যেহেতু এ যাবৎ করিয়েছে, অবশ্যই তোমরা কিছুটা ধরতে পারবে। ঠিক সেম এই কোশ্চেনই তোমরা কিন্তু পরীক্ষায় পাচ্ছ, এটি কিন্তু সেট 1। এই সেট 1 থেকে কিন্তু তোমাদের এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ করিয়ে দিলাম। এ দেখো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপের মধ্যে দেখো তোমাদের কিন্তু এই কথাই লিখতে হবে, समक्षेत्रफल विशेषता বেরোনো হবে কি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। দেখেছো এই কথাই কিন্তু তোমরা অবশ্যই লিখবে। আর দেখো নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। অবশ্যই তোমরা 12 ক্লাস পাস করে যাবে। তারপরে আমি তোমাদের গ্র্যাজুয়েশনে বিভিন্ন সাইটগুলো থেকে আমি তোমাদের বিভিন্ন ইনফরমেশন বা ভর্তির ব্যাপারে সম্পূর্ণই তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।